যার এত বুদ্ধি হাই থাকে ঘর জামাই, এই বুদ্ধির আমার দরকার না। আপনি আমার এই দিকে তাকাইতে কইলেন, যার গান হ্যাঁ নিজেই তো জীবনে গান গেয়া ভাত পাই নাই, এই গান লেখছে কেডা, আপনার কিছু কম না, এই গান যে লেখছে আপনি তো না বুঝা গায়ে লাইছেন। এই গান লেখা হয়েছে, আমি যদি বুঝি তাহলে আপনার কাছে এসে আমার কান্ডা কি? এই ইনজেকশন দিয়া দেওয়া যায়, ওই ইনজেকশন দিয়া নেওয়াও আমার ভক্ত খালি দেওয়াটা হিগে নেওয়াটা হিগে নাই। অর্জুকে করব সেজদা করে দাও নির্ণয়, যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায় সেজদা করা যায়? যদি বলো করা যায় তাহলে কে কবে করছিল সেজদা? দয়াল নবী মুহাম্মদের পায়। খালি গায়েন না গান হইনেন, নিজের গান্ডাই নিজে হইনেন, দু একবার হইনেন। পতিতালায় যে অলি আল্লাহ হয়ে গেছে অনেক দৃষ্টান্ত আছে, এটা হের গেনে হয় নাই। আমার মনে হয় এই শুভ হয়ে গেছে কাফলা। তো পলাইলো উপজেলা চেয়ারম্যান, হে লোক ঘর তো আর কইতো ছেলার মতো ছেলে একটইলি, ভক্তের মতো ভক্ত একটা থাকলেই হয়। আল্লাহ কয় আপনি কত বীজ বপন করলে একজন দিলে একজনই হয়, শিষ্যক দেখেন গা পাঁচজন হয়। হের খবর এই নাই গিয়া দেখেন গা হেরও কোনো পীরের দোয়া আছে, এই লোকেরও হ্যাঁ দেখেন গা গিয়া কোনো পীরের দোয়া পাইছে এই জন্য পাঁচজন হয়েছে। নবী একজন দোয়া করছিল কি, তোমার যেন বংশ পরিপূর্ণ হয়, তার পোলা বানিয়েছিল 250। আরে কি কয় বুঝে না, যে এইটা বুঝে জিলানগরের মধ্যে এক বেডির ফুলাফান হয় না। বউ জামাই কইছে এইবার যদি তোমার পোলাবান না হয়, মানে পোলা পোলাবান হয় ব্যাক মাইয়া একে একে 19টা হইছে, এইবারও পোলাবান হইব, কইছে এইবার যদি পোলা না হয় তাহলে ছেড়ে দিব। দুধ কলা লইয়া গেছে এক পীরের কাছে দোয়া করেন, কিয়ের লাইগা পোলাবান পোলা অনের লাইগা, দুধ কলা খাইয়া আতুডাইয়া আরস মহল্লার মধ্যে চাইয়া দেহে এইবারও মাইয়াই হইব। কয় না দুধ কলা খাইলাম পারলাম না, কয় কেন, কয় আরস মহল্লায় চাইয়া দেহি এইবারও মাইয়া হইব। কানতে কানতে যায় এই 11-12 বছরের এক বাচ্চা আইয়া কয় কি গো কান্দ কেন, কয় গেছিলাম পীর সাহেবের কাছে পোলার লাইগা দোয়া চাইতে, দুধ কলা খাইয়া আমারে কয় হইব না মাইয়াই হইব। কয় তো এক কাম যখন কর্তারে নাই তো তোমারটা ফিরত লয়ে হ, তবে একটা কথা বাজার থেকে যদি কিন্না দেয় দুধ কলা ওইটি কিন্তু আনবা না, যেটা দিছিলা সেইটাই আনবা। কিয়া কয় হুজুর কাম যখন কর্তারেন নাই তাহলে বিনিময় নিবেন কেন, আমারটা দিয়া দেন। কয় এই ওর দুধ কলা দিয়া দে, কয় এমনি দিলে তো নেব না, যেটি খাইছেন সেটি দেন। পিস সাবে কয় এরম কে হিগাই দিল তুমি না গেলা গা, কয় রাস্তায় একটা শ্যামরা কয় লও তো গেছে, গিয়া দেহে বড়বীর আব্দুল কাদির জিলানি দাঁড়ানো, কয় কিরে বাবা এ এ এটি শিগাইছত কেন, কয় দুধ কলা খাইলেন পোলারে মাইয়ারে পোলা বানাইতে পারলেন না তাইলে বেটিটা খাইবেন কে, উচিত কথা না, মারছে এক থাপ্পড়, এক থাপ্পড় খাইয়া বড়বীর আব্দুল কাদির জিলানি কয় বাবা একটা থাপ্পড় দিছেন তাতে এই যে গর্ভের মধ্যে যে সন্তান এটা পোলা হয়ে গেছে, বাড়িতে গিয়া দেখেন গা বেটির 19 মাইয়া এই 19টারও পোলা বানাইছি, আর একটা থাপ্পড় যদি আমারে দেন আমার যে মা আপনার স্ত্রী এটি শুদ্ধা
বাগদাদের মধ্যে যত মাইয়া লোক আছে সব পোলা বানাই এলাম। আবু সালে জঙ্গে মুসা থাবা দিয়া বলার হাতটা ধরছে, বাবা তুই থাম, হ্যাঁ তুই থাম। তাই বাবারে পীর অলি গাউস কুতুবের এত বড় ক্ষমতা, সে শুধু নিজেই পোলা মাইয়া মাইয়া পোলা জন্ম দিতে পারে না, বানাইতে পারে না, একেবারে আর কি কইতাম। বড়বীরের বাড়িতে আইয়া এক বেটা কয়, বাবা আমি তো বানজা পোলা পান হয় না, কয়তো জামাটা খোল। বড়বীর জামাটা উঠাইছে, ওই পিঠে পিঠে একটা ঘষা দিয়ে দিছে, কয় যা আগামী বছর একটা পোলা হইব। ঠিকই একটা পোলা হয়েছে, অনেক লগে লগে লয়ে আইছে, কয় বড় পীর এই যে দেখেন আমার একটা পোলা হয়েছে। আমার বড় পীর কয় এই পোলা তো তোর না রে, এই পোলা হইল আমার, আমার 27টা পোলা আর 29টা, হ্যাঁ 22টা পোলা, মাফ করবেন 22টা পোলা আর 27টা মাইয়া, 22 আর 27 কত হয়? 49 নাকি? এই 49টা পোলা পান আমার হইছে। তুই যখন আমার কাছে আইলি তখন আরস মহল্লায় তাকায় দেখলাম আমার একটা পোলা এখনো বাকি আছে, ওই পোলাটা পিঠে পিঠে ঘষা দিয়া তোরে দিয়া দিলাম, এটা তোর পোলা না, এটা আমার পোলা, হইছে তোর অরসে তোর স্ত্রীর গর্বে, এটা আমার পোলা। আমি ওর নাম রাখলাম শেখ মহিউদ্দিন, আমার নাম হইল শেখ সৈয়দ মহিউদ্দিন, ওর নাম রাখলাম মহিউদ্দিন। ভক্তের ক্ষমতা নাই এইভাবে দেওয়ার, এরকম পীর অলি গাউস কুতুব যারা তারা দিয়ে দিতে পারে। আরে কার লোকে কি কয়, হ্যাঁ কয় এই বিষ তো আমি আরে ফলাইছি, এখন এটা পূরণ করার পদ্ধতি কি? হ্যাঁ পদ্ধতি আছে তো, বিষ পূরণ করারও পদ্ধতি আছে। ও ভাই ইঞ্জেকশন দিতে দেখছেন না? হ্যাঁ ইঞ্জেকশন, ওই যে টিকা লন নাই টিকা দেন নাই, কি করে এক বোতলের মধ্যে পানি থাকে ছোট্ট শিশির মধ্যে, ইঞ্জেকশনের মাথায় একটা সুই সেটিং দিয়া ঢুকাইয়া দেয়, ওখান থেকে পানিটা লয়, লইয়া আর একটা পাউডারের মধ্যে এই পানিটা ঢুকাইয়া দিয়া সারে, সাইডরা বোতলটা ঝাঁকায়, ঝাঁকাইয়া ওইটারে মিশায়, তারপরে আবার সুইডারে ঢুকাই দিয়া ওখান থেকে টাইনা সিরিঞ্জের ভিতরে নেয়, নিতে দেখছেন না? আচ্ছা এরপর ওই লোকা ইঞ্জেকশনটা পুশ করে, যেই ইঞ্জেকশন দিয়া দেওয়া যায় ওই ইঞ্জেকশন দিয়া নেওয়াও যায়। আমার ভক্ত খালি দেওয়াটা হিগছে নেওয়াটা হিগে নাই, হিগব করতে মনে করেন এই যে জীবনে একদিন বায়াত হয়ে গেছে আর তো পীরের বাড়তি কাজ, মাঝে মাঝে আইয়া তালিম তালকিন এটা নিতে হয়, বুঝলেন নি? বাবা রে বাবা কি কম আমারে কয়, এই ওই যে কইছিলাম 2500 টাকা নোট পকেটে তেল, হ্যাঁ কয় কেন তুমি বুঝো না, তুমি বাজার করে লয়ে যাইবা না, ভক্তের মতো ভক্ত হইলে বাজার ঠিকই করে লয়ে যেতাম। এক ব্যক্তি সুদ খোর, সুদ সুদ বুঝেন তো, সুদ ওই নগদ টাকা দিয়া যে টাকার নেয়, বুঝলেন নি? এই মস্ত বড় সুদখোর, এলাকার এমন কোন মানুষ নাই অর্থেকা সুদ টাকা না নিছে। তো যে বাড়িতেই যায় আমার আসল দেওয়ান লাগবো না, সুদের টাকাটা দেও, তো এক বেটা খালি ঘুরায় সুদের টাকা দেয় না, আজকে গেছে দিতেই হইব, গিয়া থাবা দিয়া দর্শে সুদের টাকা দাও, বেডি কয়েন টাকা তো নাই কোথ থেকে দেবো, দেয় কতটি আডা আর কতগুলি ওই যে এই দুইটা খাসির মাথা, দুইটা খাসির মাথা
থাপা দিয়া লয়ে লইছে সুদের যায় এইটাই লয়ে গেলাম। আয়া বাড়িতে কয় ভালো করে পাকাও, রুটি বানাও আর মাংস ভুনা করো। তো বউ মাংস ভুনা টুনা করে রুটি মুটি বানাইয়া খাইতে দিছে, কিন্তু পাতিলের মধ্যে ঘোটা দিয়া বউ আশ্চর্য হয়ে গেছে, স্বামী ব্যাপারটা কি? কয় কি কয়, একটা টুকরা মাংস নাই, আড্ডিও নাই, সব রক্ত। কিরে রক্ত কেন? এই যে আমি একটা মানুষকে অনাহারে রাইখা সুদের যায় আমি যে নিয়ে আসছি, এই জন্য আমার এই অবস্থা হয়েছে। তওবা করলো, আমি আর কোনোদিন সুদ খাব না, কোনোদিন সুদ খাব না। এলাকার মধ্যে ঘোষণা করে দিল, আমার কাছে যে যার সুদের টাকা আমারে দিছ আমার থেকে ফেরত লয়ে যাও, আমি যার কাছে টাকা পাই সব মাফ করে দিলাম, দেওয়া লাগবে না, সমস্ত কিছু বিক্রি করে আসে টাকা পয়সা দিয়া দিল। এখন বউ কয় সব তো দিয়া দিলেন, ব্যবসায়ী তো আপনার সুদের আসিল ফেলে, এখন আমরা খামু কি? কয় রাখো, ব্যবস্থা করতেছি, আমি কামে বাইরে যাচ্ছি, সারাদিন ঘুরে কাম পায় না, আসলেও কামের চিন্তাই করে না, ওর মাথার মধ্যে ঢুকছে যে আমার এই পাপের মুক্তি কিসে হবে। কি করে এক জঙ্গলের মধ্যে বয়ে বয়া খালি মাবুদের নাম লয়, আল্লাহ আমার এই পাপের মুক্তি কিসে? তা সারাদিন পর বাড়িতে আহে, বউ কয় চাল কো, রুডি কো, আডা কো, মাছ কো, মাংস কো। কয় দেখো যেই মালিকের চাকরি করি, হ্যাঁ কইছে বেতন মাস শেষে দিব, আজকা হইল 30 দিন, আজকা আর বেড়াই বাড়িতে আহে না, রাত্র 8টা বাজে জঙ্গলে থাকবো কই। আস্তে আস্তে বাড়ির দিকে আইসে, ঘাট বাড়ির দরজায় পাওরাই খাই, দেখে মাংসের ঘ্রাণ আর রুটির ঘ্রাণ, স্ত্রীকে ডেকে বলে যে তুমি এই মাংস আর রুটি কই পাইলা? কয় স্বামী আপনি মনে হয় জানেন না, আপনি যেই মালিকের চাকরি করেন এত ভালো, এক মাসের বাজার কইরা একটা ঠেলা গাড়ি বইরা দুইজন মানুষ দিয়া পাঠাই দিছে, সেজদা দিয়া পইরা গেল, মাহবুদ রে আমি তো আসলে কোনো মালিকের চাকরি করি না, শুধু তোমার প্রেমে আমি মশগুল হয়ে আছি। তখন তাকাইয়া দেখে দুই ফেরেশতা যুক্তি করতেছে, তারা যে এই আল্লাহর তরফ থেকে এই রুটি মাংস আটা মাংস দিয়ে গেছে, তাই যে মুর্শিদের হয়ে যায় মুর্শিদ তার বাজার সদাই সব কিছু করে। ভক্তের একটা স্বভাব আছে, গরু দিয়া লেজ ধরে রাখে, গরু দিয়া লেজ ধরে রাখে, কি গরু পীরের দরবারে দিয়া কয় বাবা এই গরুটা আমার খিচুড়িতে দিয়েন, কথা ঠিক নেই। হ্যাঁ গরু দিয়া হের বেড়ে কয় বাবা দুপুরবেলা খাওয়াইবেন না, এইটা হের মধ্যে দিয়েন জবাই করেন। আচ্ছা তোর কাম হইল দেওয়া, গরু এইটা কি করবো না করবো এটা হের ব্যাপার, তাই গরু দিয়া তুই লেজ ধরে রাখোস কেন? এই যে যেগুলি লেজ ধরে রাখে এগুলির এইগুলো নাই, এগুলো নাই, এইগুলো নাই, বাজার তো দূরের কথা। হ্যাঁ কয় ওই যে এই যে বিষ এটা পূরণ কেমনে করুম, এইটারও ব্যবস্থা আছে, একটা গান গাই। ওরে নিত্য বৃন্দাবন চাবি যদি মন, শ্রীগুরুর পাঠশালায় যাইয়া করগা মায়ার ভাব শিক্ষা, প্রেমী স্কুলে দিয়ালো মন পরীক্ষা। ওরে নিত্য বৃন্দাবন যাবি যদি মন, নিত্য বৃন্দাবন যাবি যদি মন, শ্রীগুরুর পাঠশালায় গিয়া করগা মায়ার ভাব শিক্ষা,
প্রেমিস্কুলে দিয়া লমন পরীক্ষা হায় রে 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 প্রেমিস্কুলে দিয়া লমন পরীক্ষা শিক্ষা গুরু প্রধান মাস্টার নিত্য চৈতন্য কলেবর যোগমাহায়া হয় ইন্সপেক্টর সময় সময় লয় খবর ওরা শিক্ষা গুরু প্রধান মাস্টার নিত্য চৈতন্য কলেবর যোগমায় হয় ইন্সপেক্টর সময় সময় লয় খবর আত্মসুখী কপট ভক্তি তার ভাগ্যে হয় অধগতি রাগান্ন গণিতের ধারা দ্বিতীয় সাধকের পারা সিদ্ধি দেশের সাধক যারা সহজ মানুষ হয় তারা ওরে রাগান্ন গণিতের ধারা সিদ্ধির দেশের সাধকেরা সিদ্ধির দেশের সাধক যারা সহজ মানুষ হয় তারা দাসের কপাল পোড়া ঠিক হলো না অঙ্কের ধারা ভাগবি উখ হইল না করা হয় না যোগ পূরণ শিক্ষা দাসের কপাল পোড়া ঠিক হলো না অঙ্কের ধারা ভাগ বিয়োগ হইল না করা হয় না যোগ বিয়োগ শিক্ষা কপাল পোড়া গুরুজি করো।
কামের ভাণ্ড না, মেয়ে হলো প্রেমের ভাণ্ড। হ্যাঁ, এটা শিষ্য আমার বুঝে না, এজন্য তার দৃষ্টি থাকে কাম কামো ভাবে, কামের দিকে। আপনাকে একটা ইশারায় একটা কথা বলি, আদমকে সৃষ্টি করার পর জান্নাতে রাখলো, আদম উস্পিস করে, ভাল লাগে না। সেদিন আল্লাহ পাক নিজে একটা নারীর রূপ ধইরা আদমের পাশে গিয়া বসলো, এখন আদম হাওয়ারে ধরতে যায়, হাওয়া মানে নারীটারে ধরতে যায়। আল্লাহ তো সবই জানে, কিন্তু একটু পরীক্ষা করে দেখলো যে অবস্থাটা কি। হ্যাঁ, দেখলো আর কি, তখন কি করলো, একেবারে নিজ কুদরতে হাওয়া বিবিরে সৃষ্টি করে তার সামনে দিয়া দিল, ঠিক যেই রূপ আল্লাহ পাক আদমের সামনে ধৈরা উপস্থিত হয়েছিল, ঠিক ওই রূপে হাওয়াকে তৈরি করে আদমের সামনে দিল, আদম শান্ত হয়ে গেল। সেখানে কামের কোনো দেশ নাই, সেখানে হলো শুধু প্রেমের, সেখানে শুধু প্রেমের দেশ। সেই প্রেমের দেশে গিয়া শান্ত হয়ে গেল। আর কামুক যারা, তারা শুধু কামের চিন্তা করে। কি জানি রে, একটা গান আছে না, কম সাধনায় তগজি গাই খামাখা, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কামার প্রেম একই ভাণ্ডে রয়, প্রেমিক যারা কাম হতে প্রেম বাছট করে লয়, কামুকের হয় কামের গতি, বুঝে না সে প্রেমের রীতি, প্রেম করার নামে করে কুকীর্তি, দুই দিন পরে রয় না তখন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। নারী হইল প্রেমের ভাণ্ড, এটা কামের ভাণ্ড না। কার কাছে প্রেমের ভাণ্ড? এই পিরলি গাবুস কুতুব গুরু মুর্শিদ যারা তাদের কাছে। এই জন্য আমগইল বৎসরে বারো যত কমাইতে পারো, আর হ্যাঁ গইল মাসে ষাট, এইতে জীবন থাইকার যাই। বহুত পুরান একটা গান গাইলাম দ্বিজদাসের, নিত্য বৃন্দাবন যাবি যদি মন, শ্রীগুরুর পাঠশালায় গিয়া করগা মাইয়ার ভাব শিক্ষা, প্রেমী স্কুলে দিয়া লও মন পরীক্ষা। শিক্ষা গুরু প্রধান মাস্টার, নিত্য চৈতন্য কলেবর, যোগ মায়া হয় ইন্সপেক্টর, সময় সময় লয় খবর, আত্মসুখী কপট ভক্তি তার ভাগ্যে হয় অধগতি। হ্যাঁ, শুদ্ধ রাগের শুদ্ধমতি, সিদ্ধি ভক্তি বালিকা, প্রেমী স্কুলে দিয়া লৌগা পরীক্ষা। রাগান্ন গণিতের ধারা, দ্বিতীয় সাধকের পারা, সিদ্ধির দেশের সাধক যারা, সহজ মানুষ হয় তারা, চৌষট্টি প্রলাপে তবে চৌষট্টি রস পূর্ণ হবে, স্বরূপে রূপ মিশে যাবে দেখবে ত্রিভঙ্গি বাঁকা। দ্বিজদাসের কপাল পোড়া, ঠিক হল না অঙ্কের ধারা, ভাগ বিয়োগ হইল না করা, হয় না যোগ পূরণ শিক্ষা, ক্লাসের ছাত্র ছিল যারা পাশ করিয়া গেল তারা, আমি হইলাম কপাল পোড়া, গুরুজি কর রক্ষা, প্রেমী স্কুলে দিয়া লগা পরীক্ষা। অনেক কঠিন গান, এগুলোকে গান বলে না, এগুলোকে বাণী বলে, বাণী। হ্যাঁ, যাই হোক, তো আমি কিছুটা বলার চেষ্টা করলাম। এবার একটা গান গাইছে কি, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভাবের এই ভেদের কথা ভেঙ্গে কও আমায়,
গুরুজি, গুরু শুনেছি গুরু যদি হয় বেশার নন্দন, তবুও ভক্তের জন্য অতীত পাবন পাবন। গুরু সম্পর্কে যদি কোনো মানুষ এমন ধারণা রাখে, এটা তো কাফের রে। এই গান লেখছে এটা, এই গান লেখছে কেডা, আপনার কিছু কম না, এই গান যে লেখছে আপনি তো না বুঝা গায়ে লাইছে। এই গান লেখা হয়েছে মানে কত বড় কাফেরি কথা। শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, নন্দন মানে ছেলে, বেশ্যা মানে হইলো পতিতা। হ্যাঁ, তো এই শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও ভক্তের জন্য পতিত পাবন। আরে কি কয়, এই সমস্ত ভক্ত দিয়ে কোনোদিন গুরু সাধন হইব, গুরু ভজন হইব? যারে বলছ খোদা রসুল হতে নয় জুদা, সাধন পথে মুর্শিদ ভজগারে। কবি জালালের গান, যারে বলছ খোদা মুর্শিদ হতে রসুল হতে নয় জুদা, সাধন পথে মুর্শিদ ভজগারে। গৃহস্থেরা ঘরেতে হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে, যদি বলে তৈ তৈ কাছেতে আসে, ওই ওই মতো প্রেম ডাক ডাকগারে। যার তুলনা আল্লাহ, আল্লাহর রসুল আর মুর্শিদ, আর হেরেনিয়া লাগাইছে যদি হয় বেশ্যার নন্দন। আপনারা কিছু কম না, আপনি গান খাইতে থাকে সারা জনম, আপনি গান, এই গান লেখছে কে ওর বিচার করুন। হ্যাঁ, এরপরে কয় এই গুরুরে সেজদা করা যাইব, এটা কোন দলিলে আছে? এই আমি তো আগেই কইছি, গুরু কবুর দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অখণ্ড অব্যয়। গুরুকে যে এই দেহধারী মনে করে তার গুরু ভজন করা হবে না, গুরু হলো অশরীরী। আমাদের মাঝে চেয়ারম্যান সাপ, এই যে বলদারা ইউনিয়নের চেয়ারম্যান সাপ, আচ্ছা কত চেয়ারম্যান সাপ এই পৃথিবীতে আগে আইছে, হ্যার নামটা কি? মাজেদ সাপ। আচ্ছা কোন এই মাজেদ সাপ পৃথিবীতে আগে আইছে না চেয়ারম্যান সাপ আগে আইছে? মাজেদ সাপ আগে আইছে, যখন চেয়ারম্যানিতে পাশ করছে তখন হলো তার চেয়ারম্যান। কয় সাধন করতে করতে একটা মানুষ যখন গুরুর রঙে রঞ্জিত হয়ে যায় তখন সে হয় গুরু, ওইটা একটা পদের নাম, ওইটা কখনো দেহধারী না, এটা বুঝতেই। কি বলে এখন সেই মহান সত্তাকে সেজদা করা যাবে কি যাবে না, কি বলেন আপনারা? যাবে না? যাবে। জুনায়েদ বাগদাদি একটা কুকুরের চতুর্দিক দিয়ে ঘুরে আর কয় আল্লাহুম্মা লাব্বাইকা, আল্লাহুম্মা লাব্বাইকা। জুনায়েদ বাগদাদির ভক্তরা কয় বাবা এটা তো কুত্তা, কয় তোমাদের কাছে কুকুর, কিন্তু আমি দেখলাম কুকুরের দুই দুই চোখ দিয়ে আমার মাহবুব আমার দিকে তাকায় দিচ্ছে। কুকুরের দুইটা চোখ দিয়ে আমার মাহবুব আমার দিকে তাকায় রয়েছে, আমার মাহবুবরে দেখে আমি কেমনে কই? অন্য কথা এই জন্য বললাম আল্লাহুম্মা লাব্বাইকা, আমি হাজির, আমি হাজির। তাই মুর্শিদের দিকে দৃষ্টি করলে মনে করতে হবে স্বয়ং মাহবুব তোমার দিকে তাকাইছে, তখনই তোমার মুর্শিদ ভজন করা হবে হবে। আস্তে কয় কোন বর্জকে নামাজ পর্ব করে দাও নির্ণয়। হ্যাঁ, আমাদের বর্তমানে অনেকেই নামাজ পড়ে, নামাজ পড়া অনেকেরই বেয়াদবি, মাফ করবেন, হয় কি না হয় সেই বিচার আমি করব না,
তবে একটা কথা বলি, আমাদের নামাজগুলো বর্জকে সাধারণত হয় না। কেন হয় না? রজ্জব আলী দেওয়ান সাহেব বলছেন, ভেদ না জেনে পড়লে নামাজ সেই নামাজ হয় শয়তানি, মুরাকাবায় নামাজ পড়ে দেখছ নি। এখন এই মুরাকাবা মুশাহেদার নামাজটা কি? আমরা কি করি? ইমাম সাহেব খারাইছে, পিছে গিয়া এত্তেহাদুল ভেজাল ইমাম কইয়া খারাই গেলাম, কিছু কম যাইব না, উনি যা কয় তাই, কথা ঠিক কি না? হ্যাঁ, খারাই গেলাম, আল্লাহ আকবার কয়ে সেজদায় গেছে, সেজদায় গেছি, রুকুতে গেছে, রুকুতে গেছি, মাথা উঠাইছে, মাথা উঠাইছি, খারাই গেছে, খারাই গেছি, সব আল্লাহ আকবারের উপরে। কিন্তু এরপরে যে কি কইতাছে এই ফাঁক দিয়া, এটা আমরা কেউ জানি না। তাই বাবা রে, নামাজ পড়লেই যে নামাজ হয়ে যাবে এমন কোনো কথা না, যদি আল্লাহ পাক দয়া করে কবুল না করে। তবে একটা কথা বলি, যদি মুরাকাবা মুশাহেদায় বর্জক ধ্যানে কেউ নামাজ পড়ে, তার নামাজ কবুল হবেই হবেই হবেই। আপনি নামাজ পড়ার নিয়ত করে দাঁড়াইছেন, সূরা কেরাত সবই পড়লেন, কিন্তু আপনি বর্জক ঠিক হইল না, তখন আপনার নামাজ হবে না। তরিকতে সুফিবাদে বলে বর্জকটা কি? বর্জকটা হলো আপনি আপনার চেহারা, আপনার মুর্শিদ কেবলার চেহারার দিকে রুজু রাখেন। এরপরে আপনি ভাবেন যে আপনার কলব, আপনার মুর্শিদের কলবে মুতাওয়াজ্জাহ আছে, আপনার মুর্শিদের কলব তার মুর্শিদের কলবে মুতাওয়াজ্জাহ আছে, ক্রমান্বয়ে তার কলব হযরত আলী করিমুল্লাহ জহর কলবে মুতাওয়াজ্জাহ আছে, তার কলব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে মুতাওয়াজ্জাহ আছে, তার কলব আল্লাহর কলবে মুতাওয়াজ্জাহ আছে। এরপরে হলো মুশাহেদা, যে মাবুদের কলব থেকে রসুলের কলবে, রসুলের কলব থেকে আলীর কলবে, আলীর কলব থেকে মুর্শিদের কলবে সেই ফায়েজ হাসিল হইতেছে, সেই ফায়েজ আমার কলবে পতিত হচ্ছে। আপনার বর্জকের নামাজ হয়ে যাবে, সেই নামাজকেই বলা হয় বর্জক ধ্যানে নামাজ পড়া। যতক্ষণ পর্যন্ত বর্জক না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ পরিশুদ্ধ হবে না। আর এরপরে বাইরে যারা নামাজ পড়ে, তারটা কবুল করুক না করুক, সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ সবই পারে। এরপর রইল তোমার কোন বংশে। দেখেন একটা সহজ কথা বলি, উদাহরণ দেই, মোল্লাবাড়ির এক মাইয়া, হ্যাঁ, এক ব্যাপারী বাড়িতে বিয়া হইছে। এই কথা কইন না, এই মোল্লাবাড়ির মাইয়া ব্যাপারী বাড়িতে বিয়া হইছে, এই মোল্লা নাম কিন্তু গুচ্ছা গেছে হনে ওই মাইয়ার লাইগা। কি এখন তার পরিচয় দিতয়? ওই স্বামীর নামের লগে মিলাইয়া তারপরে তার পরিচয় দিতে হয়, কথা ঠিক কি না? ঠিক তাই। কে কোন বংশে জন্ম নিল এটা বড় কথা না, যদি আহলে বায়াত হয়ে যায়, অর্থাৎ রসুলের বংশে কেউ বায়াত হতে পারে, সেই ব্যক্তিও রসুলের বংশ হয়ে যায়, তার বাইরের কোনো বংশ আর থাকে না। এটা হলো দলিল। আপনি পুকুর থেকে এক ফোঁটা পানি নিয়ে সাগরে ফালাই দিবেন, ফালাই দেওয়ার পর এখন আপনি ওই পানিটাকে কি আর কখনো খুঁজে পাবেন যে কোনটা পুকুরের পানি? তখন কি বলবেন? যেটা সাগরের পানি, কথা ঠিক কিনা? তখন পুকুরের পানিটাও সাগরের পানি হয়ে যায়। তদ্রুপ কে কোন বংশে জন্ম নিলে এটা বড় কথা না, যদি নবীর বংশে কেউ বায়াত গ্রহণ করে সেও নবীর বংশ হয়ে যায়। এই জন্য আমার বংশ সেই আহলে বায়াতেরই বংশ। যাক বাবা, বলার চেষ্টা করলাম, তো রাত্র মনে হয় প্রায়, দয়াল নবীর পায় সেজদা করলো, এটা হ্যাঁ না ধরব, তুই কসকে আমি তো যাইতেছিলাম গা।
ওই হেলোকে মাঝে মাঝে যাস তো গেছে দেখেন মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা করা ওই যে কোরআনের মধ্যে একটি সুরা আছে সুরা ইউসুফ এই ইউসুফের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে ইউসুফ নবীর দশ ভাই এবং ইয়াকুব নবী এই এগারো জন মিলে ইউসুফ নবীকে সেজদা করল এটা কিন্তু আমার কথা না কোরআনের কথা সুরায়ে ইউসুফের মধ্যে দেখবেন একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে তার বয়ান করা হয়েছে তাহলে মানুষ হইয়া মানুষের পায়ে বাপ হইয়া পোলার পায়ে সেজদা করতেছে বাবা হইয়া পোলার পায়ে সেজদা করতেছে আমরা আমি কিছুদিন আগে দেখলাম ফেসবুকের মধ্যে মক্কানগরে একেবারে কাবা ঘরের এরিয়ার মধ্যে এক ছেলে তার বাবারে দেখা এ পায়ের মধ্যে সেজদা দিয়া পড়ছে তার বাবারে দেখা পায়ের মধ্যে সেজদা দিয়া পড়ছে আমগো বাংলাদেশে কয় এগুলি শেরেক আর সৌদি আরবের মধ্যে হেরা কয় তাজিম করা কেন আমগো বাংলাদেশের মধ্যে হইলে ওহাবি বোঝাই হ্যাগো পরিচয় নতুন করে আর দিব না আপনারা সবাই জানেন এই তো ফতুয়াগুলি আনছে আচ্ছা ভাই যেই মসজিদের মধ্যে প্রত্যেক দিন দুইশো মুসল্লি হয় নামাজ পড়ার জন্য তার মধ্যে কি দশজন মানুষ আছে না ইমামতি করে নামাজ পড়াইতারে আছে কি না আছে না আচ্ছা এখন এই মানুষগুলি নামাজ পড়াইতে পারতেছে না কেন জানেন কিছু মানুষ এটা ফতুয়া দিয়া বয়ে রয়েছে যে নামাজ জমিয়া পড়াইবা এই তোমার এইটা হয় না সেইটা হয় না অজু হয় না গোসল হয় না সেজদা হয় না রুকু হয় না মানে অয়নার তালিকা এত বড় কইরা দিছে এখন এই যেই দশজনে আগে বাংলাদেশে মসজিদে মসজিদে নামাজ পড়াইতো হেরা হইলো পড়ছে বিপদে আমগো তো কিছুই হয় না রে কেমনে নামাজ পড়াম এই অয়না ফতুয়াটা কেন দিছে এই হয় না ফতুয়াটা দিছে হইল ওই জায়গাটা খালিকরণের লেগা কারণ আপনার মসজিদের দশজন যদি সরাইয়া ওই জায়গাটা খালি করতে পারে তাইলেই আপনারা কইবেন তাইলে জাগো হয় হেরম একটা লোক দরকার কথা ঠিক কিনা এরকম একটা লোক দরকার তাইলে হেরম লোক করতে যাও নুয়া খালি হেরম লোক এখন আওলাদ করে আনো বিদেশ থেকে আইনা হনে খাড়া করাও এখন আই আই ফতুয়া দেওয়া আরম্ভ করছে কি লাইলা হাইল্লাল্লাহ মোহাম্মদের রাসূলুল্লাহ একলগে কোন যাইব না আই আই ফতুয়া দেওয়া আরম্ভ করছে মিলাদ পড়বা কিন্তু খারইয়া করন যাইব না ইয়া নবী সালাম আলাইকা কয়া খারন যাইব না কয়দিন পর ফতুয়া দেওয়া আরম্ভ করছে মিলাদ ওই বেদাত না যায়স কথা ঠিক কিনা কয়দিন ফতুয়া দেওয়া আরম্ভ করছে কি তোমার বাপ মারা গেছে তাগর নামে বাপমার নামে তোমরা সমাজের মানুষ খাওয়াইবা এটা বেদাত এটা পারবা না ওইটা মাদ্রাসায় দিয়ে দাও কথা ঠিক কিনা আম গয় নাই কইয়া দেখেন কি আরম্ভ করছে অথচ কত ইমানদার ছিল সমাজের মধ্যে দশ বিশ জন মানুষ সবসময় তৈরি থাকতো ইমামতি করার জন্য আজকে যদি অমুকে না থাকে আমি ইমামতি করুম আমি না থাকলে তমুকে করব এরকম তৈরি ছিল এখন এই আমগো সরাই দেওয়ার কারণে আমরা নামাজই ভুলে যেতেছি আমগো ইমামতি থেকে সরাই দেওয়ার কারণে আমরা নামাজই ভুলা যাইতেছি আমার রসুলকে কত মানুষ তাজিম করছে এই তাজিমই সেজদা দিয়া আমরা কেন পারব না এ মোস্তাইস না হ্যাঁ
বেশি কিছু বলবো না, আমার কোনো কথার মধ্যে কথা নাই, কিন্তু একটা কথা মনে পড়ে, সেটা হইলো বিটি গেল তার পেটে বাচ্চা লইয়া উনিশ মেয়া ঘরে থুইয়া গেছে কার কাছে, পীরের কাছে। পীরের নাম কি? আবু সালে মুসা জঙ্গি। দুধ কলা খাইছে, চাই দেখে তার পেটে তো বড় মেয়ে ঢুকে বসে নিছে। কমারে তোমারে আল্লাহ একটা মেয়ে দিব, তোমার কোনো ছেলে হইব না। কান্দে কান্দে ফিরা যায়, সাত বছরের বাচ্চা। হে কয় কান্দ কে? কয় কান্দি এই এই কারণে, আমার আর স্বামীর ভাত খাওয়া হইলো না, ঘরে উনিশ মেয়ে আছে, পেটে আবার মেয়ে, পীরের কাছে গেছিলাম, হে কয়ে দিছে যে এইবারও নাকি মেয়ে হইবো, আমার তো আর স্বামী তো রাখবো না। কত ফিরা যাও কে? পীরের কাছে আবার ঘুরে যাও। কয় যে কি করুম? যে কও, মেয়ে যখন ছেলে বানাই দিতে পারলে না, তাইলে দুধ কোয়ালা খাওয়াও তোমার উচিত হয় নাই, এটা তুমি ফেরত দাও, যেটা খাইছো ওইটা ফেরত দাও। এইটা যখন যে কইছে, কয় তোমার এই কথা, এই তুমি গেলাগা হঠাৎ করে এই কথা তোমার শিখে লোকের এত বড় কথা? কয় একটা বাচ্চা, ওই বাচ্চায় শিখাই দিছে, যে দেখে নিজের ছেলে আব্দুল কাদির। রাগ করে যখন একটা থাপ্পর মারছে, কয় পেটের দা ছেলে হয়ে গেছে, বাড়িতে যে উনিশ মেয়ে ওটাও ছেলে হয়ে গেছে ব্যক্তি, আর এক থাপ্পর দিলে আমার মায়ের সুদ্ধ ছেলে বানাবো। বাগদাদের শহরে কোন মেয়ের গোষ্ঠী রাখুন না। দয়াল, আপনি তো দয়াল, আপনি কে? সালে মুসা জঙ্গি, আর সাত বছরের শিশু হইল শিষ্য, হে তো তখন বড়বীর মুড়ি দিয়া নাই, বড়বীর আব্দুল কাদির জিলানি তো তখন মুড়ি দিয়া নাই, তার যৌবন প্রাপ্ত হওয়ার পরে 23 বছর বয়সে সে হইল মুড়ি দিছে, 7 বছর বয়সে মেয়ের ছেলে বানাই দিছে, এই বাহাদুরিটাও আপনার। আমি কিছুই কম না দয়ালের, তো সব ওই জায়গায় কইছে যে দয়াল সব আপনার, আমার খালি বাতাস টুক, আমার শুধু বাতাস টুক লিয়ে বসে রয়েছি পীরের উপরে, তো চড়াও হয়ে কিছু বলাও যায় না, এটা করলে হইলে বেদবি হয়, তা আমি আর কিছু বলম না, শুধু এই কথাটা জিজ্ঞাসা করুম, দয়াল খালি বইলা দিবেন যে কোন এক গুরুর কাছে এক ভক্ত এক লোক মুরিদ হইতে গেছে, যে আমার মুরিদ করেন, কতরে মুরিদ করার যোগ্যতা আমার নাই, কয় তাহলে আমি কি বেমুরিদা থাকুম? কয় না, তুই আমার আগে খেলাফত দিবি, তোর স্বামী পীরের উপযুক্ত। অবশেষ ভক্তের কাছ থেকে খেলাফতি লইয়ে তারপরে তারে মুরিদ করছে। আমি জানতে চাই ঘটনাটা কি কি? একেবারে বড়বীর আব্দুল কাদির জিলানি কইল যে আমার পিঠে আয় একটা গোসা দে, গোসা দিছে ছেলে একটা দিয়ে দিছে। হ্যাঁ, এখানে তো খুব পীরের বাহাদুরি করলেন। আমি জানতে চাই এমন একজন পীর আছিল, সে পারে নাই, ভক্ত কয় আমার পীরে যেটা পারে না ওইটা আমি করে দেব, সে তা করে দিছে। আমি জানতে চাই কে, ঘটনাটা কি? কিন্তু বিপদ পড়ে গেছিল, কয় মেয়েরা হইল প্রেমের ভাণ্ড। আচ্ছা, মেয়েরা হইল প্রেমের ভাণ্ড, ভক্ত তো এটা বুঝে না, হইল কামুক। আচ্ছা, আমি যদি বুঝি তা আপনার কাছে এসে কি করুম? নিজের মালা নিজে গলায় দিয়ে বসে থাকুম। আমি যদি বুঝি তাহলে আপনার কাছে এসে আমার কান্দা কি? আমি বুঝি না দেখেই তো আপনার কাছে আইছি। সাধক রজ্জ বলে যখন বলছে অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে ওই জ্ঞান বিকাশিত যার হইয়াছে, দেখলেই চিনা যায় তার লক্ষণ, শ্রী গুরু চৈতন্য বিনেকে তোমায় করাবে চেতন। আমি বুঝি না দেখেই তো আপনার কাছে আইছি। মেয়ে লোক প্রেমের ভাণ্ড, করিমানা কাম সারে না মদনে, করিমানা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব কেমনে গুরু,
সে দুষ্ট ভারী করে সে তো সোলদারী করে সে দুষ্ট ভারী করে দিলেন মদন সে দুষ্ট ভারী করে সে তো সোলদারী তারে দিলে মুন্সিগিরি করে সে মুন্সিগিরি গোপনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে জিজ্ঞাস করি তুমি বলো না চোর দিয়ে চোর ধরা ধরি আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না চোরেরা চুরি করে সাধুরা পালায় ধরে চোরেরা চুরি করে সাধুরা পালায় ধরে চোরেরা চুরি করে সাধুরা পালায় ধরে নিয়ে যায় শূন্য ভরে কোনখানে নিয়ে যায় শূন্য ভরে কোনখানে চোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে নিয়ে যায় শূন্যে ভরে কোনখানে বাজান একখান গান গাইছিলাম এটা আমার দয়ালের জুতছে নাই গানের ভিতরে বুঝা যারি প্রশ্ন তো এই জন্যে বেজার হয়েছে পীর যদি হয় কারো ব্যবসার নন্দন এটা তো কাফেরই কথা আরে কাফের দেখেই তো আমি মুমিন হব কিরে বাবা মুমিনের কে মুমিন হওয়ার সুযোগ আছে কাফের দেখেই তো মুমিন হওয়ার সুযোগ আছে আমি আপনার কাছে আইছি গুরু যদি হয় ব্যবসার নন্দন তবু ভক্তের কাছে পতিত পাবন কি খারাপ কথাটা হইছে এই কথাটা কাফেরি কথা লেখছে কারা এই গানটা আপনি তো না বুঝে গেছেন আপনি গায়ের আপনার কিছু কম না যে লেখছে আরে ধরুন দয়াল আপনার বংশের ভিতরে যে কুটা আছে না এই কুটা দিয়ে হেরা লাগু পাইবেন এই অনেক উপরে বসবাস করে অনেক উপরে বসবাস করে তার নাম সুবহান সরকার বাংলাদেশ বাউল সমিতির প্রাক্তন চেয়ারম্যান আব্দুল সুবহান সরকার তারে আপনার বংশের কোটা দিয়া লাগুর পাইবেন না এর জ্ঞানের মার্গ অনেক উপর আচ্ছা পতিতা কইল কেন গুরু যদি হয় ব্যবসার নন্দন খুব বেজার হয়ে গেছে নিচু তলার মানুষ চোখে ভিন্ন ভিন্ন দেখে
একটা মানুষ যখন প্লেন দিয়ে উপর ওঠে না, তখন নিচে সব এক লাট দেখা যায়। তখন কোনটা বিল্ডিং, কোনটা জমি, কোনটা পাহাড় আর কোনটা সাগর, উপরে গেলে প্লেন সেখান থেকে কোনো কিছু টের বোঝে না, সব এক সমান। জ্ঞানের মার্গে যে উপর ওঠে সেই ব্যক্তি পতিকা পতিতারেও পতিতা হিসাবে দেখে না, তারে মা কইয়া ভক্তি করে। বাবা পতিতলায় যে অলি আল্লাহ হয়ে গেছে অনেক দৃষ্টান্ত আছে। মনসুর হাল্লাক যখন মুড়ি ধুইতে গেছে তখন জুনায়েদ বুগদাদি লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির কেমনে হব সতী জননে, কেমনে হব সতী জননে, রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে, এই একটার বেজে গেছে, তারপরও আপনারা আছেন, কুয়াশায় চতুর্দিক আমাদের ঘিরে ধরছে, পালাবার পথ নাই। তো আমার ভক্ত দু একটি কথা বললেন, আসলে তর্ক বিতর্ক করার সময় আর এখন নাই, কারণ এমনিতেও পরন্ত বিকাল, এখন আমার আমাদের পরন্ত বিকাল, এমনিতেও এখন আর আগের মতো তর্কে বিতর্কে জড়াই না। তারপরেও ভক্তের কথায় দু একটি কথা না বললেই নয়। বলছিল যে গুরু যদি হয় বেশ্যার নন্দন তবুও ভক্তের জন্য পতিত পাবন। আমি বললাম এই গানটি যিনি লিখেছেন এই গানটি এই ধরনের কথা দিয়া মুর্শিদদের কাছে মানে কি বলবো এগুলো ঠিক না। হ্যাঁ এখন কথাটা হইল এটাকে ভক্ত ঠিক রাখতে গিয়া চার পাঁচটা পতিতালয়ের ঘটনা বললেন, খুব ভালো, কিন্তু একটা বড় খেয়াল করে নাই ওর মধ্যে একটাও পতিতা আর সন্তান নাই।
খালি গায়ের না গান হইনেন, নিজের গান্ডাই নিজে হইনেন, দুই একবার হইনেন। আপনি যদি একটা পতিতার সন্তান দেখাইতে পারতেন যে এই যে দেহ বাইর করে লাইছি, যেই কটা পীরের গল্প বললেন ওই পতিতালয়ে গেছে, মুর্শিদে আদেশ করছে, মাছ কিনতে গেছে, একটু ঘুরছে ফিরছে, এই তো, কিন্তু এখানে পতিতার সন্তান কই? একাম করছে না তো সন্তান থাকবো করতে। এরপর হইল কয় তোমগো বংশের জ্ঞান বুদ্ধি দিয়ে আহেরে কোটায় লাগুর ভাইবা না, ওইদিকে চাওয়ার টাইম আছে আমার, ওয়া চাওয়ার কোন জিনিস আপনি যা চাইতে কইলেন। এক বেটায় ওই বাজারে ঘোড়ার মধ্যে উড়াইয়া দুই বস্তা চাল লয়ে গেছে, এক বস্তা বেচছে আর আরেক বস্তা বেচতারে নাই, তাই দুই বস্তা ছাড়া তো ঘোড়ায় আর উড়ান যায় না, দুই দিকে দুই বস্তা দিত, তো এবারে চাল লইছে মাথায় আর ঘোড়া লইয়া জিম ধরিয়া আইটা যাইতেছে, খেতে একবারটা কাম করে কয় কিমিয়া এই ঘোড়া তোমার, কয় হ কয় চাল, কয় চাল ও আমার, কয় তাহলে ঘোড়ার উপরে উড়াইয়াই তো তুমি চাল নিতার, কয় কেমনে নিমু বস্তা তো একটা, কয় মিয়া যেই বস্তাটা বিড়া বানছ ওইটার মধ্যে অর্ধেক চাল ডালো, ডাইলা দুই বস্তা বানাই দুই দিকে হেলাইয়া যাও গা, ভালো অনেক দূর গেছে। যাওয়ার পর মনে মনে চিন্তা করে বেটা এত বুদ্ধিমান, আবার যদি বুদ্ধির দরকার হয় তাই পামু কই, এই এই বেটা এই এই বেদ, তাই আবার যদি বুদ্ধির দরকার হয় পামু কই, আবার ঘোড়া ঘুরে এসে কয় ভাই আপনার বাড়ি কই, আপনার নাম কি, আপনার ঠিকানা কি, কয় আমার নিজের বাড়ি ঘর নাই, ওই যে গ্রামটা দেখো ওই গ্রামে আমি থাকি, আমি এই গ্রামের ঘর জামাই। বস্তা আবার দুইটার একখানে করছে মাথায় লইয়া, এরপরে আবার ঘোড়া হাতে লইয়া জায়গা, তাই বেড়াই কয় কিও তুমি যাবার বস্তা একখানে করলা, কয় মিয়া যার এত বুদ্ধি হাই থাকে ঘর জমাই, এই বুদ্ধির আমার দরকার নাই, আপনি আমার এই দিকে তাকাইতে কইলেন যার গান হ্যাঁ নিজই তো জীবনে গান গাইয়া ভাত পাই নাই, আর সেই দিকে আমি তাকাম, ও আর লেখা লাগবে না, ওই যে হনেই আছে লেখা লাগবে না। যাই হোক একেবারে একেবারে শেষের দিকে, হ্যাঁ তো একটা গান গাইয়া তারপরে আর একটা গান আমার মন মতো গাই, যে বলবে সে গুনাগা, কি সুরত বানাইল খোদা, রূপ মিশায়ে আপনা, কি সুরত বানাইল খোদা,
এই সুর
খেলাফত দিয়া তারপর রইল মুড়ি ধইছে, আবার লগে লগে খেলাফতিও নিছে। কি জটিল প্রশ্ন কোন? আচ্ছা এটা হনে এই কেমন পেছলা কান্না কথা আমার জীবনে তো শুনি নাই। এক বয়াতি আর এক বয়াতি রেজি গাইছিল 360 জন নবীন নাম কো। আচ্ছা হ্যাঁ, এটা কি করবো, বিপদে ভরিয়া 5-7 জনের নাম কইয়া পুরো গ্রামের মানুষের নাম কোয়া ধরছে। আমার আজকে ওই অবস্থাই হইব। চিন্তা করেন, গুরুর কাছে গেছে, এক গুরুর কাছে গেছে, যে খেলাফত প্রাপ্ত না সে গুরু হয় কি করিয়া? প্যাসগুলি দেখেন, এখানে হাই কইতেছে তোমারে আমি মুরিদ করতে পারি যদি আমার খেলাফত দাও। যে খেলাফত প্রাপ্ত হ্যারে আবার খেলাফত দিতে হইব কেন? আর যে খেলাফত দিতে পারে হ্যাঁ আবার বায়াত হইব কেন? বাবা রে বাবা, এ এ আপনার কে শিখাইছে? আমি আমি ধারণা করতেছি একদিন আমি এর ছেলে ওই শুভরে জিজ্ঞেস করছিলাম, বাবা কি করবা? কয় মামা আমি গান গাবি। তো ও হইল ওই যে মাস্টার্সে কি এটার কি কয় অনার্স করতেছে। হ্যাঁ, তো আমার ও খুব জ্ঞান রাখে, এটা হেয়ার গেনে হয় নাই আমার মনে হয়, এই শুভ হয়ে গেছে। দেখেন এই চারটা তরিকা বড় ইস, গানের প্যান্ডেলে আশেপাশে দোকান থাকলে এত সুবিধা হয়। এই চারটা তরিকা প্রধান, কাদ্রিয়া, চিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া। এই মুজাদ্দেদিয়া তরিকার যে প্রচলন করলো তার নাম হইল আলফেসানি। এই জন্য বলা হয় মুজাদ্দেদ আলফেসানি। এই মুজাদ্দেদ আলফেসানির একটা ছেলে, নাম তার আবুল উলাই। আবুল উলাই, এই আবুল উলাইকে মুজাদ্দেদিয়া তরিকার খেলাফত মুজাদ্দেদ আলফেসানি দিয়া পর্দা নিলেন। কিন্তু পর্দা নেওয়ার আগে বললেন, বাবা কামলিয়াতে আমি তোমাকে পরিপূর্ণ করতে পারলাম না, এই জন্য তোমাকে আমি নির্দেশ দিলাম আজমিরের মধ্যে মস্ত বড় একজন বুজুর্গান আছে, নাম তার খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি চিশতিয়া তরিকার প্রবর্তক। আমার নির্দেশ রইল তুমি তার কাছে গিয়া বায়াত হইয়া কামলিয়াতে পূর্ণ হইবা। তো এদিক দিয়া মুজাদ্দেদ আলফেসানি পর্দা নিছে, আর ওদিক দিয়া খাজা বাবার দরবারে গেছে একটু পরে, গিয়া শুনে আজ থেকে 15 দিন আগে খাজা বাবায়ও পর্দা নিছে। এখন বাবাই কইয়া দিছে যে তার হাতে হাত দিয়া বায়াত হইয়া
কামলিয়াতে পরিপূর্ণ হতে হবে, ইহা ছাড়া কোনো উপায় নাই। তো তিনি কি করলেন, একাধারে তিন দিন পর্যন্ত খাজা বাবার দরবারের উপরে গিয়া শুয়া রইল, খালি দুই চোখের পানি ফেলাইয়া। হে মঈনুদ্দিন, আমার বাবাই তো আপনার কাছে আমারে পাঠাইছে। খাজা বাবাই কি করলো, রজা মুবারকের উপরে উঠা বসলো। তখন বলছিল, দেখো আমি যখন পর্দা নিলাম তখন থেকেই আমার যে খেলাফতের পাওয়ার সেটা আমার থেকে শেষ হয়ে গেছে, কিন্তু তুমি যখন আমাকে আমার কাছে বায়াত হওয়ার জন্য আসছো, এখন বায়াতের অধিকার তো আমার নাই, যেহেতু আমি পর্দা নিয়ে নিছি, কিন্তু আমি সশরীরে জীবিত হয়েছি। এখন তুমি যদি আমাকে খেলাফতি দিয়া তারপরে বায়াত হইতে পারো, তাইলে তুমি হও। তখন এ আবুল ওলাই খাজা বাবাকে খেলাফতি দিয়া তার থেকে বায়াত হইয়া আবার খেলাফতি নিয়া একটা তরিকার সৃষ্টি করলো, যেই তরিকাটার নাম হইল মুজাদ্দেদিয়া তরিকা, চিশতিয়া। চিশতিয়া মুজাদ্দেদিয়া তরিকা, মনে রাখবেন, চিশতিয়া মুজাদ্দেদিয়া তরিকা। যেহেতু খাজা বাবায় খেলাফত দিছে, এই জন্য চিশতিয়াটা আগে মুজাদ্দেদিয়াটা পরে। চিশতিয়া মুজাদ্দেদিয়া তরিকা, এই দুই তরিকা মিললা একটা তরিকা। বাংলাদেশে ওই তরিকাটা আছে, এই নবাব, এটার কি কয়, সদরঘাট নবাব বাড়ি, এখানে গেলে তাদের একটা ই পাবেন, খানকা শরীফ। তো যাক, বলা কোয়া শেষ, আর কিছু বলবো না। খুব রাগ উঠছিল, রাগ না অনুরাগ, কারণ আমি রাগ করলে তো সমস্যা আছে। কত মানুষ যে বায়াত অনেক লেগে আহে। এই একদিন বউরে কইলাম যে দেখছ কত মানুষ বায়াত হওয়ার লেগে আহে, কিন্তু তুই তো একদিন বায়াত হইতে আলি না। কয় হেরা তো চিনে নাই লাগে, হ্যাঁ আমি তোমার চিনি। হ্যাঁ মানে ও তো পাইয়া গেছে, পাইয়া গেলে আর বায়াত হইব কেন, কিছুতেই বুঝাইতে পারলাম না যে স্বামীর কাছে যদি বায়াত না হয় তাইলে তার পরিপূর্ণ স্বামী ভজন হবে না। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনের কর সুন্দর, স্বামীরও করণ। শিশুকালে নিকা বসে কেবলমাত্র রঙ্গরসে, যৌবনকালে সাদি বসে পাইতেরও মন, বুড়ি যাইয়া নিকা বসে মরণেরও হাই হুতাশে, কোন দিন যেন সময় এসে সমন এসে করিবে বন্ধন। লাগবে না তোর হলদি কোটা, বাদ দে কলেমার গোটা, আত্মায়া লিঙ্গন কি আছে না। হ্যাঁ ওয়াজের সে কয় বারে বারে আব্দুর রহিম কই তোমার সানাজারটা সুনজরে রেখো সর্বক্ষণ, আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো শোনো প্রাণপ্রিয়া, মোহরানা দাওবান দিয়া তোমার দুই চরণ। বুঝলেন নি, এইটা বুঝাইতে পারলাম না। ঘরে বাইরে দুইজনে মিল্লা যারা ফকিরি করে, হেগমত সুখী, এই জগতেও নাই ওই জগতেও নাই, মনে রাখবেন। হ্যাঁ এখানেও নাই আর ওখানেও থাকবে না, ঘরে বাইরে ফকিরির বিরাট মজা। হ্যাঁ এই কথাটা বলার কারণ হইল, এই যে অনেক ক্যামেরা মিডিয়ার লোকজন আছে, এরা যদি এটা একটু প্রচার করে দেয় তাইলে যেই সমস্ত পুরুষেরা ফকিরি করে, আর ফকিরি করতে গেলে ঘরের মাইয়া লোক টান্দা ধরে, এগুলি যেন একটু ভাব হয়। বুঝলেন, এই জন্য বলা কোয়া শেষ।